সেখানে কোনো প্রপার নাউন নাই। যেরকম ডাক্তার সমরেশ যদি চীনে যায় তাহলে তাকে সমরেশ বলবে না, তারা অফিসিয়ালি তাকে সমরেশ বলবে না। যেরকম বাংলাদেশের কোনো মানুষ যদি চীনে যায় পৃথিবীর সব দেশে গেলে বলবো বাংলাদেশি, আর চীনে গেলে বলবো ম্যাংজেলা ম্যাংজালা মুঙ্গজালা। তো এই যে চীনে গেলে ওই যে চীনে যায় কেন কোনো কোনো মুঙ্গজালা। তো এখন কেন বাংলাদেশের নাম মুঙ্গজালা হইব? এখন আমার নাম হলো ডাক্তার আলমগীর মতি। আমি কোর্সে গেছি, যাই দেখি যে আমার চেয়ারের ভিতরে লেখা আছে নাটি। আমি নাটি 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 মানে নাট মানে বাদাম, বড় বাদাম। আমি ঘুরি গাড়ি আমার চেয়ারের সামনে দিয়া, ওই দিন প্রায় -5 চলতেছে বেজিনে ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে এয়ারপোর্ট থেকে আসছি, এখন এই ঘুরতেছি শুধু বলে আমারে ওরা ইঙ্গিত দিচ্ছে যে তোমার চেয়ারে তোমার নাম লেখা আছে। তাহলে আমি দেখি যে লেখা আছে নাটি, আমার নাম মতি হইলো, আমি বসতাম, আমি নাটি কেমনে বসি। এই আধা ঘন্টা ঘুরার পরে বাংলাদেশি একজন প্রফেসর পাইলাম, পিজির বড় ডাক্তার প্রফেসর মান্নান স্যার, ও ডাক দিয়ে বলো যে ওখানে বসো, ওই নাটি তোমার চেয়ার, এই দেশে কোনো ই নাই, ভাষা নাই। এই কথাটা কি সত্য? চীনের কোনো ভাষা নাই কি? কথাটা কি সত্য কিনা বলেন? চীনের আসলে কোনো ভাষা নাই, তাহলে চীনে মানুষ কথা বলে কিভাবে, মানুষ থাকে কিভাবে, বসবাস করে কিভাবে? চীনে হলো সিগনিফিকেন্সের উপরে ভাষা। সিগনিফিকেন্সটা কিরকম? যেরকম ধরেন চীনকে যদি ওয়ার্ল্ডে পরিচিত করাইতে হয় তাহলে সিগনিফিকেন্স হলো গ্রেট ওয়ার্ল্ড। যেরকম ধরেন আমি রাজশাহীর আমার এক বন্ধু আছে, তা আমার আরেক বন্ধু আছে, সে বোবা কথা বলতে পারে না, তো আমারে কয় মানে আম কই, রাজশাহী বাড়ি দেখা তারে বলে আম। ঠিক চীনের ভাষাটা হলো ঠিক এরকম, 5000 বিভিন্ন গাছের উপরে, ওই চায়নাও ওদের দেশের একটা গাছ, এরকম 5000 গাছের উপরে নিয়া চীনের ভাষা। তা আমরা যারা চীনে পড়তে গেছি আমরা কিভাবে চীনে পড়ছি? আমাদের জন্য একটা বিরাট কঠিন ব্যাপার না, ভাষাই নাই আমি সেখানে, আমার তো ভাষা আছে ওর তো ভাষা নাই। আমাদেরকে 2-3 দিন আমরা খুব কষ্ট করছি, তারপরে আমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিল একজনে, যে ওখানে একটা সাধারণ হোটেল আছে, ওই হোটেলের মালিক বললো বলে আছেন, আপনারা তো 1 বছর থাকবেন কলজা ধারাবাল হয়ে যাবো, এখানের মানুষ ইংরাজি জানলো ইংরাজি বলে না, আর আপনারা একজন ছাত্র, আপনাদেরকে ওরা কোনো পাত্তা দিবে না, এরকম একটা ডিকশনারি দিল। ওইখানে এখানে লেখা আছে গ্রেট ওয়াল, ওই গ্রেট ওয়ালটা চাইনিজ ভাষায় লেখা, পাশে ইংরাজি আছে, ইংরাজিটা ধরলেই যে কোনো গাড়ির মালিক ঠেলি করা চিনে, গাড়ির ড্রাইভার নিয়ে যাবে। আপনি উইন্টার প্লেস যাবেন, চীনের খুব বিখ্যাত জায়গা উইন্টার প্লেস, সামার প্লেস, ওই সামার প্লেসে ধরলে নিয়ে যাবে। দাদা যে কথাটা বলছে এটা সঠিক কথা, ওদের দেশে আবার যত ওষুধ আবিষ্কার হয়েছে প্রতিটা ওষুধের পিছনেই একটা করে হিস্টোরি দিয়া আবিষ্কার হয়েছে। যেমন জিনসিন আবিষ্কার হয়েছে কিভাবে, জিনসিন হলো বেইজিং থেকে 40 কিলোমিটার দক্ষিণে, ওই পাহাড়ের ভিতরে কিছু কয়েদিদের, ওরা মরে যাবে, ওরা কুষ্ঠরোগ, ওরা রোগ ছড়াইতে পারে, ওই জন্য ওই পাহাড়ের ভিতরে ওদেরকে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে পরে ওরা যা খাবার দিছে খেয়ে ফেলছে, আর ওদের তো আরো কিছুদিন বাঁচতে হবে, খেতে হবে, ওরা খাবার পাচ্ছে না। তখন ওই জিনসিন গাছ মূলার মতো দেখে দেখে ওগুলো ওরা বেশি করে খাইছে, খেতে খেতে ওদের সব রোগ ভালো হয়ে গেছে, এই জিনসিন পৃথিবীতে আসলো। এরকম প্রতিটা গাছ ওদের এরকম একটা একটা, একজন লোকের খালি আপওয়ার্ড গ্যাস এই আপওয়ার্ড গ্যাস হয় তার বুক ব্যথা করে, তখন তারা আবিষ্কার করলো যে যদি কোনো লোক ওই খায় গাজরের মতো একটা গাছ আছে, ওটার থেকে একটা কোষ বের হয়, হিং, কে বলছিল হিং বললো কে, আপনি বলছেন ওই হিং, হিং কিন্তু চীন ইরান আর কাশ্মীর ছাড়া কোথাও হয় না, আপনি ভারতে যে হিং বিক্রি হয় যেটা 4-5 হাজার টাকা ভারতীয় টাকায় ওইটা আসল হিং, আর যেটা আমাদের দেশে 350 টাকায় আপনি হিং পাবেন, শুধু ময়দার ভিতরে হিংয়ের একটু ফেলে বার দিয়ে দেয়, ওইটা হিং না, ওইটা দিয়ে আপনার ওই কাজ হবে না। আমাদের একটা ওষুধ আছে স্টমাক কিউ, ওইটা খেলে ডাউনওয়ার্ড গ্যাস হবে, আপওয়ার্ড আপওয়ার্ড হলে তো আপনার মুখে দুর্গন্ধ হবে, এই ধরনের আর কি। চীনের ওষুধগুলো হিংয়ের ওষুধ হচ্ছে হোমিওপ্যাথিতে আসাপোটিকা, এবং ওই যে জিনসেন বললো, জিনসেন কিন্তু সেক্স বাড়ানোর জন্য সবাই ব্যবহার করে, কিন্তু জিনসেন কিন্তু লাম্বাগোর খুব ভালো ওষুধ,
অর্থাৎ কোমরে ব্যথার ভালো ওষুধ। আর সেক্সের যে মেডিসিন বলছিলাম, আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজ এলোপ্যাথি, তাতে একজনের সেক্স কিছুতেই বাড়ছিল না, তাতে একটা গবেষণা হয়েছে, তাতে বলছে আয়ুর্বেদিক ফর্মে, হার্বাল ফর্মে তাকে কিন্তু জিঙ্ক বাইলোবা দেওয়ার পরে তার কিন্তু কাজ হয়েছে। এবার আমি এতদিন পর্যন্ত জিঙ্ক বাইলাকে ব্যবহার করে আসছি যে স্মৃতিশক্তিহীনতার ক্ষেত্রে, কিন্তু পরবর্তীকালে ওই খবরটি পড়ে আমি কিন্তু সেক্সুয়াল রুগীকে যখন প্রয়োগ করি তার কাজ হয়। কেন কাজ হলো? আসলে ব্রেন কন্ট্রোল করে, সেরোটোনিন সিক্রিয়েশন করে, ব্রেন কিন্তু ইচ্ছাকে জাগায়। আর ওই যে ভাষা বলছিলেন, এই যেহেতু ফেব্রুয়ারি মাস, বাংলাদেশের ভাষা না কথা বললে হয় না। একটি ভাষা আছে পৃথিবীর সবাই সেই ভাষায় একদিন কথা বলে, জানেন কি ভাষা? পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে জন্মগ্রহণ করে সেই ভাষায় কথা বলতে বাধ্য। আরবি নয়, বাংলা নয়, সেই ভাষার কোনো শব্দ নয়, কান্না, শব্দটা হচ্ছে কান্না, ওয়া। এটা পৃথিবীর সমস্ত মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে ওয়া বলে। আর মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু জন্মগ্রহণ যখন করে সে একটা মাংসপিণ্ড মাত্র। পৃথিবীতে যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করে, গরু কিছুক্ষণ পরে দুধ খেতে পারে, কিন্তু সব হাঁস চলতে পারে, ছাগল চলতে পারে, মানুষ পারে না। মানুষকে মানুষ হয়ে উঠতে হয়, আর মানুষ হয়ে উঠতে গেলে তার মনকে উদার করতে হয়, এবং সেই মানুষের মন, ম্যান, MAN, ম্যান ফর মাইন্ড, এ ফর এবিলিটি, এন ফর ন্যাশনাল ফিলিং, আর যদি খুব আরো বড় মানুষ হন তাহলে ইন্টারন্যাশনাল ফিলিং। এবং আমরা বলি মানুষের ভালো করতে হয়। ওই যে সাধু বলছিল, সাধু কেন নাম হলো? কিন্তু সাধু কাকে বলে? একজন সাধুকে জিজ্ঞেস করা হয়েছিল সাধু কাকে বলে, বলছে সাধু জগতের প্রাণী থেকে আরম্ভ করে মানুষ, গাছপালা, তার কখনোই অমঙ্গল চিন্তা করতে পারে না যে মানুষটা, সেই হচ্ছে প্রকৃত সাধু। আমাদের গেরুয়া পড়লেও হবে না, আর টুপি পড়লেও পীর হবে না, এই চেতনা যার থাকবে সেই সাধু, আপনিও সাধু হতে পারে। তো সেই জন্যেই এই যে এর সঙ্গে চিকিৎসার একটা বিরাট সম্পর্ক। যেটা হ্যানিম্যান বলেছেন যে মন বড় ধন, এবং হ্যানিম্যান বলছে মন থেকে রোগ হয়। যখন হ্যানিম্যান এই কথাটা বলেছিলেন তখন বিশ্ববাসী হেসেছিল যে মন থেকে রোগ হয়, কিন্তু যদি আপনি মনে ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে, HCL ভেগাস নার্ভ স্টিমুলেট করে সেখানে কিন্তু অ্যাবনর্মিটি দেখা দেবে, তার সঙ্গে আলসার এবং ক্যান্সার কিন্তু হতে পারে। কি এটা কি মাইন্ড, কি বলছে মাইন্ড মেথড সেগল মেথড, মাইন্ড মেথড, এগুলো সব নিজেরা আমরা তৈরি করেছি।